হ্যালো বন্ধুরা, আমি হৈবন্তী। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি জানাবো যে বোলপুর ভারত সেবাশ্রম সঙ্ঘে কীভাবে যাওয়া যায়। বোলপুর ভারত সেবাশ্রম সঙ্ঘর পার্ট 1 নিয়ে একটা ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে, সেটা যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন। আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো। ভারত সেবাশ্রম সঙ্ঘের পার্ট 1-এর ভিডিওতে আমি বলেছিলাম যে কোন ট্রেন ধরে আমি গেছি বা কীভাবে ভারত সেবাশ্রম সঙ্ঘের রুম বুক করতে হয়, সেই ডিটেলসটা পার্ট 2 ভিডিওতে আমি জানাবো। তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো। আর রুম ট্যুর নিয়ে, মানে ভারত সেবাশ্রম সঙ্ঘের রুম ট্যুর এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের আরও অন্যান্য ডিটেলস নিয়ে আমি পার্ট 3 আর একটা ভিডিও বানাবো, কারণ পুরো ডিটেলসটা একটা ভিডিওতে দিলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য অলরেডি পার্ট 1টা অনেক বড় বলে আমি এই ভিডিওটা কিছুটা ইনফরমেশন দিচ্ছি, কিছুটা পার্ট 3তে ইনফরমেশনটা দেব। যারা শান্তিনিকেতনে ঘুরতে আসেন তারা কখনও ভারত সেবাশ্রম সঙ্ঘে অবশ্যই থেকে দেখতে পারেন যে জায়গাটা সম্বন্ধে আমি পার্ট 3তে যে ইনফরমেশনগুলো দেব, আশা করি সেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এসে যখন আপনারা নিজেরা থাকবেন তো আপনারা নিজেরা বুঝতে পারবেন যে জায়গাটা সত্যি কতটা সুন্দর। আমি বোলপুর যাওয়ার জন্য কলকাতা স্টেশন থেকে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস নাম্বার 1-2-3-6-3 এই ট্রেনটা ধরেছিলাম। এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে 9:30 আর বোলপুরে পৌঁছায় 11:23, মাত্র 2টো স্টপেজ থাকে মাঝখানে। আমি সোদপুরে থাকি, তাই আমি সোদপুর থেকে সকালবেলা 7:45 গিদে লোকাল প্রিন্সেপ ঘাটের দিকে যে গাড়িগুলো যায় সেই একটা ট্রেন ধরেছিলাম। সেটা 8:15 নাগাদ আমাকে কলকাতা, মানে আমি কলকাতা স্টেশনে 8:15 নাগাদ নামি। ট্রেনটা নর্মালি গিদে লোকালটার কলকাতা স্টেশনে টাইম থাকে 8:05, কিন্তু সেদিন ট্রেনটা একটু লেট হওয়াতে মিনিট 10-15 লেটে পৌঁছায়। যাই হোক, 9:05 যেহেতু কলকাতা হলদিবাড়ির ট্রেনটা ছিল তাই আমার খুব একটা সমস্যা হয়নি। আর আমি নন এসি 2-সিটার কোচগুলো বুক করেছিলাম, প্রথমে ওয়েটিং লিস্ট ছিল, পরে কনফার্ম হয়েছিল। আর ট্রেনটা যেহেতু এটা আমার সোলো ট্রিপ ছিল তো আমি একটু ভয় ছিলাম যে কোনো অসুবিধা হতে পারে, কিন্তু কোনো প্রবলেম হয়নি। আমি খুব সুন্দর জার্নি করেছি, খুব কমফোর্টেবল জার্নি ছিল। বর্ধমান ক্রস করার পরই বেশ কিছু বাউল গান শোনা যাচ্ছিলো, বেশ কিছু বাউল উঠেছিলেন ট্রেনে। তো খুব নিরিবিলিতে বা খুব সুন্দরভাবে আশপাশের দৃশ্য দেখতে দেখতে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বোলপুরে। বোলপুর স্টেশনটা খুব সুন্দর ডেকোরেট করা, আমার বোলপুর স্টেশনটা দেখে ভীষণ ভালো লেগেছে। মানে নর্মালি স্টেশন এত সুন্দর করে ডেকোরেট করা সচরাচর দেখা যায় না, কিন্তু বোলপুর স্টেশনটা খুব সুন্দর ডেকোরেট করা দেখে আমার খুব ভালো লেগেছে। এবার বলি কীভাবে ভারত সেবাশ্রম সঙ্ঘ যাবেন। বোলপুর স্টেশন থেকে বেরোলে বেশ কিছু টোটো ড্রাইভার এগিয়ে আসবে আপনার থেকে যে আপনি কোথায় যাবেন সেটা জিজ্ঞেস করা। তো আপনি যদি বলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ যাবেন তো তারা তখন একটু বেশি রেট বলে, আমাকে ওরা বলেছিল 200 টাকা। তা আমি জেনে গেছিলাম যে রেট এত হবে না, আর স্টেশনের একদম সামনে থেকে টোটো ধরলে তারা সবসময় রেট একটু বাড়িয়ে বলে। তো একটু যদি সামনের দিকে রাস্তার দিকে এগিয়ে আসেন সেখানে দেখবে টোটো স্ট্যান্ড আছে, তা আমি তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা অনেকে 150 টাকা, 120-130 এরকম বলছিল। তা আমি বলেছিলাম আমি 100 টাকাতেই যাব। তো একটু ওয়েট করলাম, বেশ কয়েকজন হ্যাঁ না বলার পরে তারপরে একজন আলটিমেট রাজি হয়েছিল, তো আমি 100 টাকাতেই গেছি। আমি শুনে এসেছিলাম যে শেয়ারেও যাওয়া যায়, মানে টোটোতে যদি শেয়ার করে অন্য কোনো প্যাসেঞ্জার সাথে শেয়ার করে যাওয়া যায় তাহলে 30 টাকা মতো ভাড়া পড়ে, আর রিজার্ভ করে গেলে 100 টাকা। কিন্তু যখন কেউ একা থাকে, মানে আমি যেহেতু একা ছিলাম, সেক্ষেত্রে ওরা বলল যে শেয়ারে এখন কি যাবে, কি অপেক্ষা করবে, তোরা অপেক্ষা করতে চায় না, তখন একা রিজার্ভেই যেতে হয়। আর সেক্ষেত্রে ওরা প্রথমে রেটটা বাড়িয়ে বলে, তারপর সেটা বার্গেনিং করে নিজের মতো করে সেট করে নিতে হবে। আমরা ভিডিওতে এমন অনেক কিছুই জেনে যাই, মানে ইউটিউব ভিডিওতে শুনে যাই, যেগুলো সবসময় অন স্পট অ্যাপ্লিকেবল হয় না। সেই জন্য আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা ইনফরমেশন দেওয়ার আমি দেব। হয়তো সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হতে পারে, একটু লম্বা তো বেশি বড় হতে পারে, কিন্তু শুধু ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি না। তাই হতে পারে যে আমি আমার ইনফরমেশনটা খুব ডিটেলস আমি দিতে চাইছি বলে আমার ভিডিওটা একটু বড় হতে পারে। ভারত সেবাশ্রম সঙ্ঘ আসতে স্টেশন থেকে প্রায় 20-25 মিনিট লাগে।
স্টেশন থেকে আসার পর পথে মেইন রোডের ওপরে যখন এই ভারত সেবাশ্রম সংঘ দিকে যাওয়ার এই গেটটা পড়ে, এই গেটের ভেতর দিক দিয়ে যেতে হয়। আর এখান থেকে ভারত সেবাশ্রম সংঘ আরও অনেক দূর, তবে গ্রামটা এখান থেকে শুরু। এই গ্রামের ভেতর দিয়ে ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার সময় চারপাশের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল। তবে রাত্রিবেলা এই জায়গাটা কুটকুটে অন্ধকার থাকে, যেটা আমার পার্ট ওয়ান ভিডিওতে আমি দেখিয়েছি, এই জায়গাটা দেখায়নি। তবে ভারত সেবাশ্রম সংঘের বাইরের সাইডটা দেখিয়েছি, একমাত্র আশ্রমের ভেতরেই আলো জ্বলে, আশ্রমের বাইরেটা গুটগুটে অন্ধকার থাকে। তবে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় পাশে আশপাশের পরিবেশটা আমার খুব ভালো লাগছিল। চারপাশে ক্ষেত রয়েছে, মাটির বাড়ি রয়েছে, জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, আশপাশের পরিবেশটাও খুব সুন্দর। গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ। এটা বড় গেট, টোটোগুলো এই গেট দিয়ে ঢোকে, এর পাশে একটা ছোট্ট গেট রয়েছে, সেখান থেকে হেঁটে চলাফেরা করা যায়। এই যে আশপাশের ভিউটা দেখছেন, এই আশপাশের ভিউটা পার্ট ওয়ানের ভিডিওতে আমি দেখিয়েছি যে রাত্রিবেলা এই জায়গাটা কেমন দেখতে লাগে, সেটা যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখেছেন তারা জানেন। আর যারা পার্ট ওয়ান ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই চারপাশের জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা রাত্রিবেলা কেমন দেখতে লাগে, আর আশ্রমটাই বা কেমন দেখতে লাগে সেটা অবশ্যই দেখবেন। এবার বলি ভারত সেবাশ্রম সংঘের রুম বুকিং সম্পর্কে। ভারত সেবাশ্রম সংঘে সিঙ্গেল পার্সন, ডবল পার্সন, মানে যারা যতজন থাকতে চান থাকতে পারেন। সোলো ট্রাভেলারদের অনেক জায়গাতে অ্যালাউ করে না, এটা আমি বেশ কিছু ফেসবুকে বেড়ানো গ্রুপে জানতে পারি। বাট ভারত সেবাশ্রম সংঘে, মানে এই ভারত সেবাশ্রম সংঘে সেটা অ্যালাউ করা হয়, অন্য আশ্রমের কথা আমি জানি না। এখানে যেহেতু আমি নিজে থেকেছি, কারণ আমি এই নিয়ে ওনাদের কোয়ারি করেছিলাম, ওনারা সেটা খুব একটা ইন্টারেস্ট দেখাননি। পরে আমি বেশ কিছু ফেসবুক গ্রুপ থেকে ইনফরমেশান পেয়ে ওনাদেরকে ডাইরেক্ট কল করি, যাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তা আমি ফোন করে তাদেরকে বলি যে আমি এখানে কিছুদিন থাকতে চাই, তো ওনারা তখন বলেন যে তা আপনাকে একদিনের রুম রেন্ট পে করতে হবে। আর তা আমি বললাম ঠিক আছে। তা ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে তাদের ব্যাঙ্ক ডিটেলস পাঠান, আমি একদিনের রুম রেন্ট পে করি আর তার স্ক্রিনশটটা রেখে দিই। আর স্ক্রিনশটটা আমি যখন এখানে আসি, এসে অফিসে ওনাদের স্ক্রিনশটটা দেখাই, আর যার সাথে আমি ফোনে কথা বলেছিলাম বুকিং করার জন্য তাকে ফোন করা হয়, তো তারপরে তারা আমাকে একটা রুম দেন। আমাকে যখন বললো যে তিনতলা আপনার রুম, আমি এই সাইড থেকে ঢুকেছিলাম যেটার দিকটা দেখা যাচ্ছে, গিয়ে সোজা তিনতলায় উঠি, গিয়ে রুম নাম্বার খুঁজতে খুঁজতে ওই দিক থেকে পুরো বিল্ডিং ঘুরতে ঘুরতে এই দিকে আসি। এখানে যে ধর্মশালা দেখা যাচ্ছে লেখাটা, তার ঠিক তিনতলা মানে ওপরের ফ্লোরে লাস্টের আগের ঘরটা রুমটা আমার ছিল। তা এখানে কোনো হোটেল বয় নেই, এখানে কোনো রুম সার্ভিসের বয় নেই যে আপনার লাগেজ ক্যারি করে নিয়ে যাবে। তবে যদি খুব বয়স্ক কোনো ট্যুরিস্ট হয়, টোটোরা মানে টোটো ড্রাইভার দাদারা যারা থাকেন, তারা টোটো নিয়ে ধর্মশালার একদম গেট পর্যন্ত সেখানে গিয়ে নামিয়ে দেন, এমনকি তারা লাগেজ রুমে পৌঁছেও দেয়। কিন্তু আমি যেহেতু টোটো থেকে গেটের বাইরে নেমেছিলাম, সেই জন্য আমাকে একাই যেতে হয়েছে। আর ওরা জাস্ট বলে দিয়েছিলো তিনতলা আপনার রুম, আমি চাবিটা নিয়ে একাই খুঁজতে খুঁজতে গেছিলাম, তো পুরো বিল্ডিং আমাকে যাওয়ার জন্য ঘুরতে হয়েছিল। এই ভারত সেবাশ্রম সংঘের রুম ট্যুর আর রুম তার ট্যারিফ, এই নিয়ে আমি পারছি ভিডিও বানাবো, সেখানে ভারত সেবাশ্রম সংঘের আরও যা যা ডিটেলস রয়েছে, মানে এখানে এর যে অনেক বড় ক্ষেত রয়েছে বা এদের যে কিচেন, সেটা তাদের রান্নার প্রসেস, সেই নিয়ে আমি পারছিতে ভিডিও দেবো, কারণ এই ভিডিওতে সেটা দিলে অনেক বড় হচ্ছিলো, যেটা আমি প্রথমেও বললাম। তা এখানে আরও আরেকটা ধর্মশালাও রয়েছে, সেই ধর্মশালাটা সম্বন্ধে আমি জানি না, কারণ সেটা তো আমি যাইনি, ওটার ব্যালকানি আছে কি না জানি না। এই যে ধর্মশালাটা দেখা যাচ্ছে, এটাও একটা ধর্মশালা, এটার ব্যালকানি আছে কি না জানি না, বা এর ট্যারিফও কত আমি জানি না, কিন্তু যেটা আমি ছিলাম তার একটা ব্যালকানি ছিল। আর সেটা থেকে যে কি ভিউ দেখা যায়, তার যে বিউটি, সেটা নিয়েও আমি পার্থিতে জানিয়ে দেবো। জায়গাটা অনেক বড়, যাদের হাঁটার একটু সমস্যা রয়েছে তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ জায়গাটা নিজের মতো করে একা ঘুরে ফিরে বেড়ানোর জন্য খুব সুন্দর জায়গা। এমনকি রাত্রিবেলাও এই জায়গাটা ঘুরতে ফিরতে কোনো অসুবিধা নেই। এখানে 8টা থেকে 9টা রাত্রিবেলা ডিনারের টাইম, আমি ডিনারটাই এখানে করেছি,
লাঞ্চ কখনো করিনি, কারণ দুদিনই লাঞ্চ বাইরে করেছি, আর ডিনারটা এখানে করেছি। এদের খাবারও খুব ভালো। তার কুপন এখানে প্রথম দিন আমি যখন মানে অফিসে গিয়ে যোগাযোগ করলাম রুম নেওয়ার জন্য, তখনই তারা আমার ডিনারের কুপন দিয়ে দিয়েছিল, 60 টাকা নিয়েছিল ডিনারের কুপন, লাঞ্চের কুপন 60 টাকা, ব্রেকফাস্ট করলে মনে হয় সেটা 30 টাকা নিত। এগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আর তার জন্য কুপন আগে থেকে কেটে নিতে হয়। আর আমি যেহেতু লাঞ্চ করতাম না, শুধু ডিনারটাই করতাম। আর এখানকার যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে, এই বাচ্চারা, এদের ডিসিপ্লিন, এরা কিভাবে থাকে সেটা আমি পার্ট ওয়ানের ভিডিওতেও বেশ কিছু দেখিয়েছি, আর পার্ট থ্রির ভিডিওতে চেষ্টা করব কিছুটা দেখানোর। কারণ এখানে আমি থেকে জায়গাটা উপভোগ করে, উপলব্ধি করে যা যা জেনেছি সেই নিয়ে পুরো ডিটেলসে যদি আমি ভিডিওগুলো মানে করি, তাহলে সত্যি অনেক বড় হবে। কারণ এখানকার না কোনো কিছু মিস করার মতো না, এত সুন্দর একটা ধর্মশালা, একটা আশ্রম। আমি এর আগে একবার রাজগীরে ছিলাম একটা আশ্রমে, কিন্তু সেটার থেকেও আমার যেন মনে হলো এই জায়গাটা অনেক অনেক ভালো, খুবই নতুন নাকি থাকার ব্যবস্থা হয়েছে, সেই জন্য এই জায়গাটা এখনও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে এই যে বাচ্চাগুলো দেখছেন, এরা এখানকার আদিবাসীদের ছেলে, এরা এখানে নিখরচায় থাকে, পড়াশোনা করে, প্রার্থনা করে। রাতে প্রার্থনার ভিডিও আমি পার্ট ওয়ানের ভিডিওতে দেখিয়েছি। আর টুরিস্টরাও এখানে নিশ্চিন্তে নিরিবিলিতে থাকতে পারে। আমি নিজে যেহেতু একা গেছি, আমার কোনো রকম ভয় বা কোনো ইনসিকিউরিটি বা কিছু কোনো রকম প্রবলেম হয়নি। এমনকি কেউ এখানে কাউকে কিছু বলেও না, বা একা বলে কোনো রকম সমস্যা হয় না। তবে হ্যাঁ, টোটোতে সাইট সিন করার সময় ওরা একটু প্রবলেম করে, সেটা আমি পার্ট মানে সাইট সিনের ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশানটা দিয়ে দেবো। আসার সময় আমি বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস 12338 এই ট্রেনটা ধরেছিলাম। এই ট্রেনটা 1:10 শান্তিনিকেতন মানে বোলপুর স্টেশন থেকে ছাড়ে, আর হাওড়াতে পৌঁছায় 3:40। আসার দিনও ভারত সেবাশ্রম সঙ্গ থেকে বোলপুর স্টেশন টোটো ভাড়া 100 টাকায় নিয়েছে। কারণ যে টোটোতে আমি এসেছিলাম, সেই টোটো ড্রাইভার আমাকে একদিন সাইট সিন করিয়ে পরের দিন স্টেশনে ড্রপ করে দিয়েছিল। তো তার সঙ্গে আমার দুদিনের জন্যই পুরো কথা বলা ছিল, তো সেই জন্য আমার এখানে আর বার্গেনিং করা আলাদা করে দরকার পড়েনি। আমি পুরো ঘোরা ট্রিপে কী ফিল করেছি, কোথায় আমার কেমন প্রবলেম হয়েছে বা কী সমস্যা ফেস করেছি, সেই সব কিছু আমি ইন ডিটেলস বলতে চাই। একজন সোলো ট্রাভেলার হয়ে আমি, যেহেতু এটা আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল, সেই জন্য আমি যদি আমি এখানে ফার্স্ট সোলো ট্রিপ হিসেবে কোনো রকম প্রবলেম ফেস করিনি, কিন্তু তবুও যদি আমার কোনো ইনফরমেশান কারোর কোনো রকম হেল্প করে, সেই জন্য আমি চেষ্টা করি যে যতটা সম্ভব ডিটেলসে বলার। তা হতে পারে এটা আপনাদের কাছে, কারোর কাছে এটা যদি বোরিং বলে মনে হয়, সেটা আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ভিডিওটা আরও অন্যরকমভাবে করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, গুড বাই।